गुड मोदीकर मॉर्निंग फ्रेंड्स आम्रा प्रत्येक प्रोग्रामे एमन किछु व्यक्तित्वेर कथा शुनेछि जेखान थेके आम्रा आमादेर लाइफे डिसिशन मेक करते काजटा करते एकटा सुविधे हयेछे तादेर कथा आमादेरके कोनो ना कोनो भावे इन्सपिरेशन जुगिएछे। फ्रेंड्स आज एमन एकजन व्यक्तित्व আপনাদের কাছে নিয়ে আসবো যার যিনি একাধারে যেমন অ্যাচিভার অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে সাথে তিনি ডিপিটা পরিচালনা করেন এবং সাকসেসফুলি করে। তো ফ্রেন্ডস এই রকমই একজন ব্যক্তিত্ব যিনি লাইফে কাজটা স্ট্রাগল করেছিলেন এবং করতে করতে মোদি কেয়ার অপরচুনিটি পান এবং আজকের দিনে একজন সফল ব্যক্তিত্ব। ইয়েস ফ্রেন্ডস আমরা সকলেই জানি তাকে, তার নাম বিকজ তার পারফরমেন্স তাকে পরিচয় দিয়েছে এই রকম একজন ব্যক্তিত্বের নাম মিস্টার শুভেন্দু ভট্টাচার্য, প্ল্যাটিনাম ডিরেক্টর, মিলিনিয়ার কার অ্যাচিভার মিস্টার শুভেন্দু ভট্টাচার্য। তো আজকে আমরা দেখে নেব স্ক্রিনে আমাদের সকলের প্রিয় শুভেন্দু ভট্টাচার্যকে। অ্যান্ড শুভেন্দু ওয়েলকাম আজকের প্রোগ্রামে এবং আজ স্ক্রিন ইজ রাইট নাও, স্ক্রিন ইজ ইয়োর্স এবং আমরা সবাই শুনতে চাইছি তোমার কাছ থেকে তোমার লাইফের জার্নি, তুমি কিভাবে আজকে এখানে পৌঁছেছো। এন্ড ওভার টু ইউ শুভেন্দু। গুড মর্নিং কেয়ার মর্নিং দাদা। গুড মর্নিং কেয়ার মর্নিং। তো আজকে আমার এই জার্নি আমার আপলাইন তোমাদের জন্য। তো সেক্ষেত্রে আমি প্রথমেই সবাইকে আমার জানাই গুড মোদি কেয়ার মর্নিং। গুড মোদি কেয়ার মর্নিং। তো আমি আস্তে আস্তে আমার প্রোগ্রামের দিকে এগোই। আমি শুভেন্দু ভট্টাচার্য ফ্রম কল্যাণী, প্ল্যাটিনাম ডিরেক্টর অ্যান্ড ডিস্ট্রিবিউটার পয়েন্ট ওনার। আমার গ্রেট আপলাইন চন্দন চ্যাটার্জি, যার শেখানো দেখানো পথে আমরা এতদূর এসেছি। যত কিছু অ্যাচিভমেন্ট রয়েছে এই ভদ্রলোক চন্দন চ্যাটার্জি আমাদের হাত ধরে শিখিয়ে পড়িয়ে এই জায়গাটা দিয়েছে। তো চন্দন চ্যাটার্জিকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। এরকম ব্যক্তিত্ব যারা প্রতিনিয়ত আমার মতো হাজার হাজার মানুষকে স্বপ্ন পূরণ করার জন্যে সারা দিন বলতে গেলে 24 ঘন্টাই তারা আছে। আমার ইমিডিয়েট আপলাইন দিব্যেন্দু ভট্টাচার্য এবং সীমা ভট্টাচার্য, তারা রিলেশনে আমার দাদা বৌদি। তো তাদের দেখানো পথ তারা শেয়ার করেছিল বলে আজকে আমি সাধারণ থেকে অসাধারণ। আজকে আমি এতগুলো লোকের সামনে এই যে সামান্য কথাটুকু বলতে পারছি তাদের অবদান। তো আমার যত আপলাইন্স আছে তাদের আমি আমার শ্রদ্ধা ভক্তি সমস্ত কিছুই রয়েছে, তাদের থ্যাংক ইউ দিয়ে আর ছোট করব না। কারণ আমার লাইফ চেঞ্জের জন্যে এই আপলাইনরাই কিন্তু আমাকে সমস্তভাবে সাহায্য করেছে, করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে। আমার যত হার্টলাইন্স রয়েছে তাদেরকে আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম। তাদের জন্যেই কিন্তু আজকে আমি প্ল্যাটিনাম ডিরেক্টর, যত কিছু অ্যাচিভমেন্ট তারাই কিন্তু আমাকে একটা পিলারের মতো সাহায্য করেছে, আমার সাকসেসটাকে তুলে ধরেছে। তো আজকে তারা আমাকে ভরসা বিশ্বাস করেই কিন্তু কাজটা করে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। তো তাদেরকে কিন্তু আমার সমস্তভাবেই সাহায্য বা হাত বাড়িয়ে দেবো এবং তারাও রয়েছে। আমি আমার জার্নি শুরু হয়েছিল প্রথমতই কি আমাদের তো বাই চয়েস থাকে ছোটবেলা থেকে, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, গায়ক হব, টিচার হব। তো সেরকমই এরকম স্বপ্ন ছিল। আমি চাকরিতে জয়েন করি, আমি সিমেন্স কোম্পানিতে ছিলাম 2 বছরের জন্যে। তারপরে যেহেতু গান বাজনা করতাম তো সেহেতু মনে হতো যে না, এখানেও বোধ হয় আমি ঠিক শান্তি পাচ্ছি না। আমার গান বাজনাটাই সমস্ত কিছু ছিল, মানে তার জন্য আমি অনেক কিছু ছেড়ে দেওয়ার জন্য রাজি ছিলাম। তো সেখান থেকে ছেড়ে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে গেলাম, তো সেখানেও 17 বছর কাটালাম। তো চাকরি করে কিন্তু আমার মনে হয়েছিল যে আমি কিন্তু স্বাধীনতা ছিল না, লোকের অধীনে আমি কিন্তু কাজ করে গেছি। এবং
যেটা হয়েছে যে 17 বছর আমি সার্ভিস করেছি, সার্ভিস করে কি হয়েছে, নামেই তালপুকুর, ঘটি ডুবত না। তো সার্ভিস করেছি এক্সট্রা ইনকামের জন্য, কিন্তু আমাকে টিউশনি করে যেতে হয়েছে, এবং ধরতে গেলে আমাকে কিন্তু ফ্যামিলির জন্য কোনো সময় ছিল না, আমাকে প্রতিনিয়তই কিন্তু অর্থ ইনকামের জন্য কাজ করে যেতে হতো। তো তখনই আমি খুঁজছিলাম যে কিছু একটা করতে হবে, মোর প্যাসিভ ইনকামের দরকার আছে, কিন্তু এমন একটা সময় খোঁজাখুঁজি চেষ্টা করছি যে সময়ে আমার কাছে কিছুই নেই, কিছুই নেই ইন দ্যাট সেন্স, যেটাকে বলতে পারি যে সরকারি চাকরির জন্য বয়সও নেই, আর আমার কোনো একটা বিজনেস করতে গেলেও যে ইনভেস্ট করতে হয় সেটুকুও আমার ক্ষমতায় ছিল না। তো সেক্ষেত্রে আমি খুঁজেই যাচ্ছি, এই সময় আমার আপলাইন, আমার দাদা দিব্যেন্দু ভট্টাচার্য আমাকে শেয়ার করলো যে এরকম মোদিকে আর একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে আমি এই বেনিফিটসগুলো পেতে পারি, শুধুমাত্র যদি এখান থেকে দোকানটা চেঞ্জ করি, এখান থেকে যদি পারচেস করি, এখানে একটা প্যাসিভ ইনকামে ঢুকে যেতে পারি, এখান থেকে একটা আমি বিজনেস ফর্ম করতে পারি। তো সে বলল যে গুড কোয়ালিটি প্রোডাক্টস, 10-20% ডিসকাউন্ট, ফ্রি গিফট, 10% ক্যাশব্যাক হচ্ছে 7-16%। তো আমাদের তো বিটার এক্সপিরিয়েন্স ছিল অন্যান্য কোম্পানি যাদের আমি দেখে এসেছি যে যে বছর জন্ম নিয়েছে তার পরের বছর আর সেলিব্রেশন করার মতো ছিল না, অনেক কোম্পানিকেই দেখেছি। তো আমার ভালো লাগলো যে অন্তত দোকানটা চেঞ্জ করে এটা পাওয়া যেতে পারে। তারপরে বললো যে লয়্যালটি কুপন, 6 মাস পারচেস করলে 7 মাসে গিয়ে আমি ফ্রি কুপন পাবো, যদি 1 বছর এটাকে কন্টিনিউ করি 2 বছরের জন্য লয়্যালটি কুপন পাবো, বাট উইদাউট ইনভেস্টমেন্ট, কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার নেই। তো আমার কাছে কিন্তু তখন আমার কাছেও অবজেকশন ছিল, আমরা অবজেকশন ছাড়া কোনো কাজ করি না, তো হতে পারে হয় না এসব নানা চিন্তা ছিল, কিন্তু মনে হলো আরে দোকানটা চেঞ্জ করলে তো এই বেনিফিটস পেতে পারি, সঙ্গে সঙ্গে জয়েন করে গেলাম। তো জয়েন করার পরেই আজকে আমি যে জায়গাটায় এসেছি, পার মান্থ আমি 1 লাখের ওপর ইনকাম করছি, ট্রাভেল ফান্ড অ্যাচিভ করেছি, হুন্ডাই i20 স্পোর্টস নিয়ে ঘুরছি, এবং খুব তাড়াতাড়ি হোম ফান্ডের মধ্যে ঢুকে পড়ব। তো আজকে কিন্তু আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ সমস্ত কিছুই সম্ভব। আজকে যে আমার আপ্লায়েন্সরা বলেছিল, চন্দনদা বলেছিল, আমার দাদা বৌদি বলেছিল হয় সম্ভব, তো আজকে কিন্তু সেটা দেখতে পাচ্ছি হ্যাঁ হয় সম্ভব, 2 বছরের মধ্যেই সত্যি সম্ভব, যেটা আমি প্রাইভেট বলুন সরকারি চাকরি বলুন 2 বছরের মধ্যে এই চেঞ্জ সম্ভব নয়। আর একটা জিনিস মনে হলো আজকে অ্যাচিভ করে যে সার্ভিস করে জীবন ধারণ করা যায়, আর মোদি কেয়ার করে জীবন পরিবর্তন করা যায়। তো এই যে জায়গাটা আমার কাছে কিন্তু বিরাটভাবে লেগেছে। আর মোদি কেয়ারে জয়েন করার পেছনে আর একটা, যেটা যে আমি একটা প্রাইভেট সার্ভিস করতাম যেখান থেকে আমার সবসময়ের জন্য মনে হতো যে আমি যখন রিটায়ার করব তখন আমার পিএফ কোন জায়গায় দাঁড়াবে, তখন আমার কিন্তু সংসার খরচ 10 গুণ বেড়ে যাবে, বিশেষ করে মেডিকেল এক্সপেন্সেস 10 গুণ বেড়ে যাবে, কিন্তু আমার পিএফ প্রাইভেট চাকরি করে কত হতে পারে আপনারা সবাই জানেন। কিন্তু যখন দেখলাম মোদি কেয়ারে আমি এটাকে নেক্সট জেনারেশনকেও শিফট করে দিতে পারি, নেক্সট জেনারেশনও এখান থেকে বেনিফিটস পেতে পারে, তখন কিন্তু আমার মনে হলো বাহ এরকমই তো একটা কোম্পানি দরকার আছে, বা যারা আমার লাইফটা সিকিউরড করে দিচ্ছে, তো মনে হলো বাহ এরকমই তো একটা কোম্পানি দরকার আছে। তো তারপরেই কিন্তু আমার জার্নি শুরু, আস্তে আস্তে আমার মনে হলো যে আমাকে আস্তে আস্তে চাকরিটা ছাড়তে হবে, বা সেখানেও একটা কারণ রয়েছে, 17 বছর ধরে চাকরি করলাম, করার পর আমাকে ম্যানেজমেন্ট এমন একটা স্টেপ নিল যে আমার 17 বছরের এক্সপিরিয়েন্স, বেস্ট টিচার অ্যাওয়ার্ড, সমস্ত কিছুই জলাঞ্জলি গেল। তো তখনই আমার মনে হলো যে না, আমি তো লোকের জমিতে চাষ করতে যাচ্ছি, আমার নিজের জমি ছেড়ে এমন একটা কোম্পানি তারা 2 হাত ভরে বলছে আমি তোমাকে প্রোডাক্ট দিয়ে তোমাকে সাহায্য করছি, তুমি তোমার লাইফটা চেঞ্জ করে নাও। আস্তে আস্তে আমি কি করলাম, মোদি কেয়ারকে জানতে শুরু করলাম। আর কি করলাম, না চন্দন চ্যাটার্জি কিন্তু আমাদের সপ্তাহে 1 দিন করে হোম মিটিং করত। আমি বলি আজকে যেটা আমি শিখে গেছি তার কাছ থেকে, যে হোম মিটিং করে কিন্তু ইন্ডাস্ট্রি ফর্ম করে দেওয়া যায়। আজকে কল্যাণীতে চন্দন চ্যাটার্জি ইন্ডাস্ট্রি ফর্ম করে দিয়ে গেছে, কতগুলো লিডারকে তৈরি করে দিয়েছে যারা ইন বিল্ড কাজ করতে পারে। তো এটা কিন্তু তার কাছ থেকে শেখা,
আস্তে আস্তে শিখতে লাগলাম যে মোদি গ্রুপ আজকের নয়, 1933-এর কোম্পানি, স্বাধীনতার আগে এই কোম্পানি 87 বছর ধরে রয়েছে, 1-2 বছর নয়, উঠে যাওয়ার কোম্পানি নয়। আর মোদি কেয়ার 25 বছর রয়েছে, 1996-এর কোম্পানি, ফার্স্ট ডিরেক্ট সেলিং কোম্পানি ইন ইন্ডিয়া। তো আর কি না, দেখলাম যে 66,000 কোটি টাকার হিউজ ইন্ডাস্ট্রি। তো প্রোফাইল দেখতে হবে আমি কার সঙ্গে জয়েন করছি। তাদের অনেকগুলো মোদি এন্টারপ্রাইজ রয়েছে। তো আস্তে আস্তে আমার কোম্পানি সম্পর্কে বিশ্বাস জাগলো যে না, এই কোম্পানিটা হয়ে কাজ করা যায়, ফিউচার রয়েছে। আর একটা কি, যে আমি দেখলাম যে মোদি গ্রুপে 5টা 5 পিস, যেটা হচ্ছে প্রোফাইল, প্রোডাক্টস, প্ল্যান, পুস অ্যান্ড পুল, পিপল, এইটা আমাকে কিন্তু খুব ভালো টানলো। আমাকে কিন্তু আরো বিশ্বাস জোগালো যে প্রোফাইল, কোন কোম্পানির সঙ্গে আমি কাজ করছি, তাদের কত কোটি টাকার বিজনেস, 90টা কান্ট্রিতে মোদি গ্রুপের প্রোডাক্ট চলছে। তো এরকম একটা কোম্পানির আমি শেয়ার হোল্ডার হতে যাচ্ছি, এরকম একটা কোম্পানি আমাকে সাপোর্ট দিচ্ছে, প্রোডাক্টস 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। যদি কোনো মানুষ একটা প্রোডাক্ট কোনোভাবে ইউজ করে থাকে, তাহলে সে কিন্তু আর মোদি কেয়ারের প্রোডাক্ট ছাড়া অন্য প্রোডাক্টস ইউজ করবে না, যেটা আমিও ইউজ করে দেখেছিলাম। এই বিশ্বাসটা মোদি কেয়ার আমাদের দিয়েছে। প্ল্যান এখানে হচ্ছে আজাদী প্ল্যান, 100% সাকসেস হওয়ার জায়গা, যেটা আমরা পড়াশোনা করে পাশ করেও কিন্তু আমরা সবাই মিলে চাকরি পাই না, হয়তো 5%, 10%, 50%, কিন্তু মোদি কেয়ার থেকে 100% সাকসেস পাওয়া যায়। তো প্ল্যান হচ্ছে, এখানে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে প্ল্যান, 2 বছরের মধ্যে কেউ যদি আপলাইনকে বিশ্বাস করে, প্ল্যাগিনস করে কাজ করে যেতে পারে, সে 4টে জিনিস অ্যাচিভ করে নিতে পারে, আনলিমিটেড ইনকাম, ফরেন ট্যুর, 4-হুইলার হোম ফান্ড, পুশ অ্যান্ড পুল, কোম্পানি কিভাবে আমাদের পুশ অ্যান্ড পুল করছে, কিভাবে হেল্প করছে, বিভিন্ন রকম ভাবে হেল্প করছে, লয়্যালটি প্রোগ্রাম, 4টে বেনিফিটস তো রয়েছেই, যেটা হচ্ছে ডিসকাউন্ট, লয়্যালটি প্রোগ্রাম, আর হচ্ছে কি ডোমেস্টিক ট্রিপ, ইন্টারন্যাশনাল ট্রিপ, বিভিন্নভাবে কোম্পানি কিন্তু আমাদের চেকস বা পারচেসের ওপরে বিভিন্ন রকমভাবে কিন্তু আমাদের হেল্প করছে। তো এই পুশ অ্যান্ড পুল কোম্পানি কেন করছে, কোম্পানির লস তবুও কিন্তু আমাদের সাপোর্ট করার জন্যে আমাদের পুশ অ্যান্ড পুল করে যাচ্ছে। আর পিপুল, আমরা দেখেছি যে ম্যাক্সিমাম কোম্পানিতেই আপলাইন্স বা পিপুলরা অনেক সময়ের জন্যে অনেস্টি মেনটেন করতে পারে না, কিন্তু মোদি কেয়ারে 100%, এখানে আপলাইন্স 100%, সবাই সাকসেসফুল, অ্যাক্টিভ, প্রোগ্রেসিভ, সাপোর্টিভ, আর অনেস্ট, যেটা কিন্তু অন্য কোনো বিজনেসে দেখতে পাই না। তো এই 5 পিস আমাকে আরো টানলো। নেক্সট হচ্ছে, তখনই আমার মনে হলো যে এইবার বোধহয় আমাকে চাকরিটা ছাড়া উচিত। ওই যে বললাম, আর লোকের জমিতে কাজ নয়, নিজের জমিতে কাজ করো, নিজের একটা বিজনেস, সেটাকে আরো ভালোভাবে ডেভেলপ করো। তার জন্য আর কিন্তু পার্ট টাইম নয়, ফুল টাইম, পার্ট টাইম হলে পার্ট টাইমের মতোই কিন্তু আমার ব্যাংকে ভাউচার ঢুকবে, আর আমি যদি এটাকে ফুল টাইম করে নিতে পারি তো আমার ব্যাংকও সেইভাবে কিন্তু ভরে উঠবে। তো তখনই আমি টার্গেট নিলাম 3 মাসের জন্য আমার আপলাইন, গ্রেট আপলাইন চন্দন চ্যাটার্জি, তাকে আমি বললাম যে দাদা এরকম একটা ডিসিশন নিচ্ছি। তো সে তখন আমাকে বলল, খুব ভালো, এটা তুমি ঠিকই ডিসিশন নিচ্ছ, একদম সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছ। তো সে অনেকগুলো আমাকে গাইড করে দিয়েছিল, অনেকগুলো ব্যাপারে কিন্তু আমাকে পয়েন্ট আউট করে দিয়েছিল, এইভাবে এইভাবে করো। তার মধ্যে একটা জিনিস আমি কিন্তু বলবো, প্রতিটা বলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে, তো একটা জিনিস আমাকে আমি বলবো যে সেটাকে বলতেই হবে, স্ট্রাকচার। তুমি এই স্ট্রাকচারে কাজ করো, তোমার এই ইনকাম চলে আসবে, তুমি এইখানে এই রিপেয়ারটা করো, তোমার এই জায়গাটা চলে আসবে। তো চন্দন চ্যাটার্জির ওই যে বলাটা, ওটাই আমার কাছে কিন্তু বেদ বাক্য হয়ে গিয়েছিল, যে না দাদা বলছে যখন, তাহলে চলো লড়ে দেখা যায়। তখন নিজে একটা টার্গেট নিলাম, দাদাকেও বলে নিলাম যে দাদা আমি 3 মাসের এরকম টার্গেট নিয়েছি। তো আমি দেখলাম যে আমি যখন চাকরি ছাড়বো, তার মানে কিন্তু আমি বেকার নই, আমাকে কি করতে হবে, 8 থেকে 10 ঘন্টা আমি কিন্তু মোদি কেয়ারকে সময় দেব, যেরকম আমি চাকরিতে সময় দিতাম, ঠিক 8 থেকে 10 ঘন্টা আমি প্রতিদিন মোদি কেয়ারকে সময় দেব। আর কি করলাম না, 25 থেকে 30 জন প্রসপেক্টকে আমি কিন্তু মিট করব। তার মানে আমার কি দাঁড়াচ্ছে না, প্রতিদিন 1 জন করে। আর আমার যে মান্থলি যে খরচটা ছিল, এক্সপেন্সেস ছিল, সেটাকে আমি ভেবেছিলাম যে আমি কিন্তু আমার পকেট থেকেই দেবো, ব্যাংক থেকেই দেবো,
সেটা 15-20 হাজার যাই হোক, সেটা যেন আমি 3 মাস পর থেকে পুরোটাই তুলে নিতে পারি, এই টার্গেট নিলাম। আর গ্রেট আপলাইনের আশীর্বাদ, পথ চলা শুরু করলাম, ঠিক 3 মাস পরেই কিন্তু আমি তার রেজাল্ট পেয়ে গিয়েছিলাম। তো একটা জিনিস বলি যে সমীর মোদিজির সোচ বদলো, খুদকো বদলো, দুনিয়া বদলো, এ নতুন কিছু নয়, এটা নতুন কিছুই নয়। কিন্তু নতুন কোনটা? এই যে সাজানো, দেখুন সোচ কথাটা আপনারা প্রত্যেকেই শুনেছেন, বদলো কথাটা শুনেছেন, খুদকো শুনেছেন, দুনিয়াও শুনেছেন, কিন্তু এই যে স্ট্রাকচারে সাজানো, সোচ বদলো, খুদকো বদলো, দুনিয়া বদলো, এটাই নতুনত্ব। কথা তিনটে খুবই ছোট, প্রচুর দামি। সোচ বদলানোও খুব দায়, খুদকো বদলানোও খুব দায়, দুনিয়া বদলানো তো পরে আসবে। তো আমার কাছে মনে হয়েছে যে ইম্পসিবল বলে কোনো কথা নেই, সবই পসিবল। কারণ দেখুন এখানে আমি তিনটে এক্সাম্পল আমি খাড়া করেছি, সেটা হচ্ছে আর্টসের দিক থেকে আমি রবীন্দ্রনাথ টেগোর, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি নিয়েছি। তো তিনি বলেছেন, কেন এটা রিলেটেড আমি বলে দিচ্ছি, তো তিনি বলেছেন যে আমার সৃষ্টির 70% এসছে নেচার থেকে, প্রকৃতি থেকে। কোনো সময় কোনো একটা পাখির ডাক, কোনো একটা শব্দ, সেটাকে কি করেছে না, সোচ বদলেছে। তো এই যে এইটাকে গানে কনভার্ট করা যায়, মিউজিকে নিয়ে আসা যায়, তো সেটাকে কি করেছে, নিজেকে বদলেছে, বদলে সেটাকে গানের ফর্ম দিয়েছে। তারপরে তো আমাদের সবারই জানা, পুরো দুনিয়া মোহিত হয়ে গেছে তার গানে, তার কবিতায়, তার উপন্যাসে। তো দেখুন এখানেও কিন্তু আমি যদি বলি সেই একই কথা রয়েছে, সোচ বদলো, খুদকো বদলো, দুনিয়া বদলো। প্রথমে সেই পাখির ডাকটাকে সে কিন্তু কনভার্ট করেছে নিজেকে বদলে গানের মাধ্যমে, তারপরে দেখুন আজকে দুনিয়া বদল হয়ে গেছে, সারা পৃথিবী রবীন্দ্রনাথকে চেনে। নেক্সট হচ্ছে কমার্স, সোচ বদলো, খুদকো বদলো, দুনিয়া বদলো, সমীর মোদিজি। তো দেখুন ইনি হচ্ছেন আমরা বলবো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যে ছোটবেলা থেকে দেখে এসছে প্রফিট অ্যান্ড লস। তো দেখুন তার মধ্যে কিভাবে নিজেকে সোচ বদলেছে, যে যিনি প্রফিট অ্যান্ড লস দেখে এসছে তিনি কিনা ভাবছে যে কোটি কোটি টাকা দিয়ে ভারতবাসী কোণে কোণে বেকারদের আজাদি দেওয়ার জন্য, তাহলে এটা সোচ বদল নয়? উনি কিন্তু ভাবেননি, প্রফিট অ্যান্ড লসের কথা ভাবেনি, ভেবেছে যে আমি ভারতবর্ষের মানুষের উন্নতির জন্য চেষ্টা করব, দু হাত ভরে তাদের চেষ্টা করব কিছু দিয়ে যাওয়ার জন্য। খুদকো বদল, নিজে বদলেছে, যে তার জন্য কি করেছে না, বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করেছে, সেই প্রোডাক্টসগুলোকে নিয়ে এসছে আমাদের হাতে দেওয়ার জন্য। আর দুনিয়া বদল, পুরো দুনিয়াকেই তো বদলে দিয়েছে, আমাদের লাইফ চেঞ্জ করে দিয়েছে। তো দেখুন এখানেও সেই সোচ বদল, খুদকো বদল, দুনিয়া বদল। নেক্সট সায়েন্স, রাইট ব্রাদার্সকে আমরা সবাই চিনি। তো দেখুন যখন ওরা ভেবেছিল ওই ভাবনা সোচ বদল, ভেবেছিল মানুষকে আকাশে ওড়াবো, তো দেখুন তার জন্য কিন্তু তখন কেউ তাদের বলেনি একবারের জন্য, যা বেটা যা, তোরাই সব পারবি, কিন্তু তারা কিন্তু তাদের লক্ষ্যে একদম এক রোখা ছিল, বিভিন্নভাবে কিন্তু এই যে সোচ বদলেছিল যে মানুষকে আকাশে ওড়াবো, খুদকো বদলো, তারা কিন্তু আস্তে আস্তে এক্সপেরিমেন্ট করেছিল কিভাবে, কি দিয়ে, একদিনে হয়নি। কিন্তু দেখুন তখন মানুষ কিন্তু তাদের বলেছিল পাগল, ছাগল, অনেক কিছুই বলেছিল, তো আরো অনেক কিছু তাদের শুনতে হয়েছিল। তখন ভেবেছিল মানুষ যে তারা পারবে না, কোনো সময়ের জন্য ভাবেনি। আজকে দেখুন তারা সোচ বদল করেছে মানুষকে আকাশে ওড়াবো, নিজেরা বদল করেছে, বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করেছে, দুনিয়া বদল করে দিয়েছে। আজকে দেখুন দুনিয়া হাতের মুঠোয় তাদের জন্য। তো দেখুন আর্টস, কমার্স, সায়েন্স প্রতিটাতেই ওই একই কনসেপ্ট রয়েছে, সোচ বদল, খুদকো বদল, দুনিয়া বদল। আর সমীর মোদিজি আমাদের তো পুরো চেঞ্জ করে দিয়েছে, আমাদের মতো মানুষদের যাদের জীবনে আর কিছুই ছিল না তাদের জীবনটাকে চেঞ্জ করে দেয়, তো এরকম একটা পার্সোনালিটি সমীর মোদিজি। আমার মনে হয়েছে যে এখানে আপলাইনের সাপোর্ট খুব দরকার আছে। আমরা অনেকে ভাবি ইউটিউব দেখে নিচ্ছি, প্রোডাক্টস অন্য জায়গা থেকে দেখে নিচ্ছি, শিখে নিচ্ছি। দেখুন আপলাইন ছাড়া তাই যদি হতো তাহলে টিউটর লাগতো না, টিউশনির দরকার ছিল না। তো এই বিজনেসটা পুরোটাই দাঁড়িয়ে আছে আপলাইনের সাপোর্টের উপর।
যদি আমরা আপলাইনকে না মেনে চলতে পারি, কোনো সময়ের জন্য মোদি কেয়ার থেকে সাকসেস পাওয়া সম্ভব নয়। মোবাইল আপনার যতই দামি হোক, চার্জার দরকার আছে, আর এখানে আপলাইন চার্জার হিসাবে কাজ করে। তো দেখুন, এখানে একটা ছবি আমি দিয়েছি, রাস্তাটা একটা সময় গিয়ে আর দেখা যাচ্ছে না। আপনি যদি একা চলেন তাহলে মনে হবে কি রাস্তার ওপারে কি রয়েছে আমি জানি না, হয়তো আপনি থেমে যেতে পারেন। কিন্তু যদি আপলাইনের সঙ্গে যান তাহলে আপলাইন কিন্তু এই রাস্তাটা দিয়ে হেঁটে এসছে, সে কিন্তু এই রাস্তা থেকে সাকসেস পেয়ে এসছে, সে আপনাকে বলবে চলো আমার সঙ্গে, আমি আছি। দেখুন, এক্সপেরিমেন্ট আপনি করতে পারেন কিন্তু আপলাইনের চোখের সামনে করবেন। আপনি এক্সপেরিমেন্ট করে আপলাইনের চোখের সামনে এক পা আপনি ঘাসের দিকে রাখুন, এক পা আপনার রাস্তায় রাখুন। যদি কোনো সময়ের জন্যে দেখবেন ঘাসের দিকে চলে যাচ্ছেন, আপলাইনের চোখের সামনে হলে আপলাইন বলবে রাস্তায় উঠে এসো, ওদিকে বিপদ আছে, পায়ে লাগবে। আর যদি আপলাইনের চোখের বাইরে আপনি এইসব এক্সপেরিমেন্ট করতে চান তাহলে এক সময় দেখবেন আপলাইনকে আর দূরবীন দিয়েও দেখতে পাচ্ছেন না, কারণ তার কাঁধে অনেক মানুষের দায়িত্ব রয়েছে, অনেক মানুষের স্বপ্ন পূরণের দায়িত্ব রয়েছে। তো আপনি যদি সেই দায়িত্ব বা আপনি যদি হাত না বাড়ান, আপলাইন আপনার জন্য অতগুলো মানুষের জীবন নষ্ট করতে পারে না। তাই যা করবেন আপলাইনের চোখের সামনে করুন, আপলাইনকে ধরে করুন, আপলাইনকে রেখে করুন। কারণ আমি একটা জিনিস দেখেছি, যখন তারা আমাকে বলেছিল যে শুভেন্দু তোমাকে এই করতে হবে, শুভেন্দু তোমাকে ওই করতে হবে, হয়তো তখন মনে হয়েছিল যে তারা বোধ হয় খুব চাপ দিচ্ছে। কিন্তু দেখুন, আজকে আমি গাড়িটা অ্যাচিভ করেছি, আমার কোনো আপলাইনও একবারের জন্য এসে বলেনি যে তোমার গাড়িটা চড়তে দিও, আমার ব্যাংকে যে ভাউচারটা ঢোকে কোনো সময়ের জন্যও বলেনি সেখান থেকে তুমি আমাকে কমিশন দিও। তাহলে আজকে যত কিছু যা বলেছিল সেটা আমার ভালোর জন্যই বলেছিল। তো এই ভালোটা মেনে নিই, তাহলেই দেখবেন দুনিয়া জয় করে ফেলেছেন। আর একটা জিনিস, যেটা যে আমরা ইভেন্টস, ট্রেনিং, সেমিনারের কেন দরকার আছে, এটা খুব ভাইটাল। মোদি কেয়ার এক্ষেত্রে বলুন আর যে কোনো ক্ষেত্রে বলুন, সেটা কিন্তু খুব দরকার। বিশেষ করে মোদি কেয়ারে কিন্তু ইভেন্টস, ট্রেনিং, সেমিনারের খুব দরকার আছে। পিকচার ওয়ান, দেখুন পিকচার ওয়ানটা কিছু তাস রয়েছে, এটাকে যদি আমরা এই সোসাইটির মানুষদের ভাবি, তাদের কিন্তু আমরা দূর থেকে দেখে বুঝতে পারি না কে কেমন মানুষ, এ ঠিক তাসের মতো। তাসটাকে যদি উল্টে দিই তখন দেখুন আপনি দেখতে পাচ্ছেন হার্ট, স্পেড, ডায়মন্ড, ক্লাব। ঠিক যখন মানুষগুলোর সঙ্গে আপনি রিলেট করছেন, তাদের কাছে যাচ্ছেন, তখন বুঝতে পারছেন কে কিরকম ধরনের মানুষ। তাহলে কেন বলছি এই ট্রেনিং, হোম মিটিং, ইভেন্টস, সেমিনারের দরকার? আজকে দেখুন নাম্বার থ্রি যে পিকচারটা রয়েছে হার্ট, 12% লোককে আমি যদি ধরি, তারা মনের দিক থেকে খুব ভালো। আপনি যাবেন, আপনাকে নিরাশ করবেন না, চা খাও, বসো। আপনি কোনো ডকুমেন্ট চাইছেন, এই তো দেব, আজ কাল পরশু, এরকম লোক পাবেন। তো তখনই কিন্তু আপনি হাসিটা চওড়া রাখবেন, কারণ আপনাকে ট্রেনিং, ইভেন্ট, সেমিনার শিখিয়ে দিয়েছে যে এরকম ধরনের লোক আছে। নাম্বার টু দেখুন স্পেড, এরা হচ্ছে বিষধর লোক, পয়জন। এই এক শ্রেণীর লোক আপনাকে চেষ্টা করবে যে গলা টিপে মেরে দেওয়ার জন্য, হাসি মুখে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং থেকে সরিয়ে দেওয়ার জন্য। তো আপনি যদি ট্রেনিং, মিটিং করে থাকেন তাহলে বুঝতে পারবেন আপনি ওরাও একটা লোকের কাছে এসছেন। তো তখন কি হবে না, আপনার যদি ট্রেনিং, সেমিনার এগুলো করা থাকে তাহলে বুঝতে পারবেন সেই বিষধর লোকের কাছে এসছেন। তো আপনি কি করবেন, ও যাই বলুক একটা মুচকি হাসি দেবেন, ডিসিশন তো আপনি নেবেন। তখনই দেখবেন ওর বিষ আর কাজ হচ্ছে না, তখন বুঝে যাবে যে না, একে দিয়ে আর হবে না। আর আপনি যদি নেগেটিভ হয়ে গেলেন, আপনাকে যদি সেই বিষের ছোবল দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু আপনার লাইফটাই শেষ আছে। তো ট্রেনিং সেশন কিন্তু এগুলো শেখাবে। নেক্সট হচ্ছে দেখুন ডায়মন্ড। আমরা বলি যে প্রচুর মানুষ আছে যারা এই অপরচুনিটি নেওয়ার জন্য বসে রয়েছে, যা শেয়ার করতে হবে তাদের কাছে। তো ডায়মন্ড আছে যারা কিন্তু আপনি অপরচুনিটি শেয়ার করলেই সে বুঝে আপনার সঙ্গ দিতে পারে। তাহলে দেখুন 85% লোক আছে আপনার সঙ্গে, আর 2% আছে যেটাকে আমি বলছি ক্ল্যাব। তো এটা কি ক্লাব, যেটা হচ্ছে এরা কি না খালি ডকুমেন্টস আর ডকুমেন্টস? মোদি কেয়ার ইন্ডিয়ার ডিরেক্ট সেলিং কোম্পানি, ফার্স্ট ডিরেক্ট সেলিং কোম্পানি, তার ডকুমেন্টস আছে, আপনি দেবেন তাও তাদের মন ভরবে না। ওয়ার্ল্ড ফেডারেশনের মেম্বার, আপনি ডকুমেন্টস দেবেন তাও দেখবেন মন ভরছে না। তারপর কোনো এক সময় সে বলবে যে স্পেস থেকে মোদি কেয়ারকে ভারতবর্ষে দেখা যায়, এরকম কোনো ডকুমেন্টস আছে?
তো ডকুমেন্টস আর ডকুমেন্ট, ডকুমেন্টস আর ডকুমেন্টস দিয়েই যাবে। তো দেখুন, এই লোকগুলোকে আপনি চিনতে পারবেন আপলাইন যখন আপনাকে ইভেন্টস, ট্রেনিং এবং সেমিনারে তৈরি করে দিচ্ছে, যে তুমি যখন কাজ করতে যাবে ফিল্ডে এরকম লোকেরা রয়েছে, তুমি সতর্ক থেকো। তো সেই জন্যে মোদি কেয়ারে কিন্তু ইভেন্টস, ট্রেনিং, সেমিনারে খুব দরকার আছে। আমরা জানি যে যে কোনো জিনিসই সেখানে অ্যাচিভমেন্ট পেতে গেলে, সাকসেস পেতে গেলে কিন্তু লার্ন করতেই হবে। তো দেখুন, লার্ন, এল ই এ আর এন, এলটা তুলে দিলেই আর্ন। আপনি যত লার্ন করবেন আর্নিং ততই হবে। শিখতে হবে, মোদি কেয়ারটাকে জানতে হবে, বুঝতে হবে, প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, প্ল্যান জানতে হবে, মোদি কেয়ার অ্যাপ জানতে হবে, ডেমো জানতে হবে। সেগুলো আস্তে 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 কিন্তু আপলাইন্স আপনাকে কিন্তু শিখিয়ে দেবে। তো তারা পেরেন্টস হিসাবে কাজ করে। আমি অন্য কোনো জায়গায় দেখেছি, যেহেতু আমি প্রাইভেট সার্ভিস করে এসেছি, কোনো সময়ের জন্য বস আপনার উপর সন্তুষ্ট নয়। আপনাকে যদি 100 টাকাও দেয় ভাবে আপনার কোয়ালিটির চেয়ে বেশি দিচ্ছি, আপনাকে যদি 1000 টাকাও দেয় ভাবে আপনার কোয়ালিটির চেয়ে বেশি দিচ্ছি। কিন্তু আমি মোদি কেয়ারে দেখেছি আপলাইনরা সবসময় চায় তুমি ওঠো, তুমি বড় হও, তুমি অ্যাচিভমেন্ট পাও। আমার চেয়ে আপলাইনের আনন্দ বেশি, তো একমাত্র এটা মোদি কেয়ারে সম্ভব হয়েছে। আমিও সেলফিশ ছিলাম, কিন্তু মোদি কেয়ার আমাকে চেঞ্জ করে দিয়েছে, মানুষের কাজের জন্য নিয়োজিত করে দিয়েছে। কত মানুষের লাইফ চেঞ্জ করে দেওয়া যায়। তো যত লার্ন করব এখানে কি হবে, না লার্ন করলেই মা লক্ষ্মী আপনার ঘরে ঢুকবে, আর্ন করতে থাকবেন, তো ম্যাগনেট হয়ে যাবেন। আজকে আপনি শিখে 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 ম্যাগনেট হয়ে যাবেন। তো এখানে তিনটে হয়, এক হচ্ছে আপনি নিজে ইউজ করবেন, বেনিফিটস নেবেন, এটা হতে পারে, কাউকে বলবেন না, সেলফিস থাকলেন। আর নাম্বার টু, সেলসম্যান কোম্পানি বলে না, তো আপনি যদি দৌড়ে দৌড়ে বেচেন। আর নাম্বার থ্রি হচ্ছে প্রফেশন, শিখুন, জানুন, লোকের লাইফ চেঞ্জ করে দিন, যেভাবে আপলাইন করে গেছে আমাদের। তো তাদের পথ দেখানো, দেখানো পথেই কিন্তু এগিয়ে যান, সাকসেস তো আছে, আর বহু লোককে সাকসেসের পথ দেখাতে পারবেন। এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে 10 জন, 100 জন, 1000 জন, 10,000 জনকে আর্নিং এর পথ দেখাতে পারেন, লাইফ চেঞ্জ করে দিতে পারেন, যেভাবে আমাদের গ্রেট আপলাইন চন্দন চ্যাটার্জি করেছে, যেভাবে আমার ইমিডিয়েট আপলাইন দিব্যেন্দু ভট্টাচার্য, সীমা ভট্টাচার্য করেছে। সেইভাবেই কিন্তু আমাদের এই পথটা ধরেই চলতে হবে। কারণ দেখুন, কোম্পানি আমাদের সাকসেসের একটা জামা তৈরি করে দিয়েছে, তো সেটাই বেটার নয়? জামাটা পরবো, আপলাইনের হাত ধরবো, আর সেই পথ দিয়ে হেঁটে যাব। আর যদি নিজে কিছু করতে চান, তাহলে ওই বাজার থেকে রং মিলিয়ে জামাটা ঠিকটা কিনতে হবে, জামা বানাতে হবে, জামাটা হবে কিনা জানি না, তারপরে কি হবে, সেই জামাটা পরে দৌড়লে সাকসেস পাবেন কিনা তারও ঠিক নেই। তার থেকে ভালো, কোম্পানি যে সাকসেসের জামাটা বানিয়ে দিয়েছে সেই জামাটাকে পরুন, আপলাইনের হাত ধরে ছুট মারুন, সাকসেস 100% আছে। তো আমার মনে হয়েছে যে প্রথম অবস্থায় নলেজ দরকার আছে, নলেজ ছাড়া মানুষ কিন্তু আপনার সঙ্গে থাকবে না। তো নলেজ যেমনি দরকার আছে, তেমনি অ্যাকশনেরও দরকার আছে। শুধু নলেজ দিয়ে হবে না, অ্যাকশন নিতে হবে, মানুষের কাছে যেতে হবে, শেয়ার করতে হবে, তবেই না সাকসেস। আর তারপরেই দেখবেন আস্তে আস্তে আপলাইনদের সংস্পর্শে এসে প্রপার নলেজ প্লাস প্রপার অ্যাকশন, দেখবেন বিগ সাকসেসে চলে গেছে। তো যেটা হয়েছে, প্রথমে আমারও ছিল নলেজ, আস্তে আস্তে আপলাইনরা আমাকে দিতে লেগেছে। আমি একটা এক্সাম্পল দিয়েছি যে ভুট্টার কাছাকাছি, ওটা ভুট্টা, নলেজ পেয়েছি, অ্যাকশন কি, না ভুট্টার কাছাকাছি গেছি, তো সাকসেস এসছে। আস্তে আস্তে কি হয়েছে, না প্রপার নলেজ, সেই ভুট্টার দানার মধ্যে যেতে হবে, ভুট্টার দানাটাকে বের করতে হবে, তাই প্রপার অ্যাকশন, আস্তে আস্তে সেই ভুট্টার যে ওপরের স্তরটাকে আছে ছাড়াতে হবে, তবেই না আমি ভুট্টার দানার কাছাকাছি যেতে পারবো, বিগ সাকসেস। তো নলেজ প্লাস অ্যাকশন সাকসেস, প্রপার নলেজ প্লাস প্রপার অ্যাকশন বিগ সাকসেস। আর একটা জিনিস বুঝেছি যে এখানে একা কিছু নয়, যদি বিজনেসটা করতে হয় টিম আছে, পরিবার আছে, মোদি কেয়ার ফ্যামিলি আছে। যেভাবে আপলাইনদের দেখেছি ফ্যামিলির মতো ভেবেছে আমাদের, আমাদের সুখে দুঃখে সমস্তভাবেই কিন্তু তারা আমাদের সাপোর্ট করে গেছে। কোনো একটা ভাবে যদি আমরা নেগেটিভ হয়ে গেছি বা হয়তো সেইভাবে কাজ করতে পারিনি, তো সেইভাবে আপলাইন, চন্দনদা বিশেষ করে, কি ব্যাপার, ব্যাটে বলে হচ্ছে না, চলো কোনো ব্যাপার নেই, এইভাবে চলো, এই করো। তো আই টু উই যদি করতে পারি, তাহলে টিম সাকসেস। আমি এখানে দুটো পিকচার দিয়েছি, তো একটা হচ্ছে আমরা সবাই জানি এরোপ্লেন, আর
নাম্বার টু হচ্ছে রকেট। তো যদি বলি যে কার গতি বেশি, স্পিড বেশি, তো আমরা সবাই জানি রকেটের গতি বেশি। তো রকেটের গতি বেশি কেন? রকেট জ্বলছে, আপনি কি জ্বলছেন? আমাদের এই জ্বলনটা ছিল, আমাদের এই জ্বলনটা আপলাইন সৃষ্টি করেছিল। লাইফ চেঞ্জ করো, লাইফ একটাই, লাইফটা চেঞ্জ করো, কিছুই না, নিজে প্রোডাক্টটা ইউজ করো আর 10টা লোককে শেয়ার করো। তো নিজে জ্বলছেন কিনা আগে দেখতে হবে, যদি জ্বলেন তাহলে আপনার গতিও রকেটের মতো হয়ে যাবে। তো এখানে আপলাইনকে ধরতে হবে। হতে পারে যে আপনার অ্যাক্টিভ ইমিডিয়েট আপলাইনকে ভালো লাগছে না, আপনি তার উপরের আপলাইনকে ধরুন, কোনো একটা দেবদেবীকে ধরে নিন সাকসেসের জন্য। তো দেখবেন আর ধরার সঙ্গে সঙ্গে তার হাতটা ধরবেন ঠিক প্যারেন্টসের মতো, আর সেও কিন্তু আপনাকে সন্তানের মতো কিন্তু হাতটা ধরবে। তবে একটা কথা, চোখটা বুঝে নেবেন, চোখ খোলা থাকলে চলবে না। আপলাইন যেটা বলছে চোখ বুঝে তার হাত ধরে এগিয়ে যান, সাকসেস এখান থেকে আছে, কোনোভাবে কিন্তু ফেলিওর নেই। তো আপনি কি রকেট হতে চাইছেন? আপনি কি আপনার লাইফ চেঞ্জ করতে চাইছেন? আপনি কি আপনার নেক্সট জেনারেশনের সিকিউর করতে চাইছেন, নেক্সট জেনারেশনের লাইফকে? তো ডিসিশন আপনার। তো সিদ্ধান্ত যখন নেয়াই হয়েছে, মোদি কে আর করব, সিদ্ধান্তটাকে সঠিক করার দায়িত্ব কিন্তু আমাদেরই। তো সবাইকে আমি বলবো থ্যাংক ইউ, গুড মোদি কেয়ার মর্নিং। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর মোদি কেয়ারে থাকুন। ওভার টু চন্দন দা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শুভেন্দু, যে আজকে তুমি যে প্রেজেন্টেশনটা করলে, সেই প্রেজেন্টেশন এবং তোমার যা বক্তব্য তাতে এইটুকু তো পরিষ্কার শুভেন্দু, যে সফলতা পেলে তবে আমরা শেয়ার করতে পারি। তোমার স্ক্রিনটাকে প্লিজ অফ করো, প্রেজেন্টেশন স্ক্রিনটাকে, স্ক্রিন প্রেজেন্টিংটাকে অফ করো প্লিজ। তোমার আজকের প্রেজেন্টেশনটা অসাধারণ হয়েছে, এবং আমি এইটুকু তোমাকে বলতে পারি যে আজকের প্রেজেন্টেশনটা দোজ ওয়ার দ্য নিউ কামার, যারা বিগিনার, যারা কিছু করতে চাইছে, একটা রাস্তা দেখতে চাইছে, তাদের জন্য কিন্তু আজকে এই তোমার প্রোগ্রামটা প্রত্যেককে ইন্সপায়ার করবে যে কি করে ট্রান্সফরমেশন অফ লাইফ হতে পারে। তুমি ডিস্ট্রিবিউটার পয়েন্ট সামলে এবং ডিস্ট্রিবিউটার পয়েন্টে যথেষ্ট সুন্দর টার্ন ওভার করা সত্ত্বেও তুমি প্ল্যাটিনাম ডিরেক্টর হয়েছো, তুমি মিলিনিয়ার হয়েছো, তুমি কার অ্যাচিভ করেছো, এবং খুব শীঘ্রই তুমি হাউস ফান্ড অ্যাচিভ করতে চলবে, এবং একাধিক ডাউন দ্য লাইন তোমার টিমে অ্যাচিভার, শুধুমাত্র তুমি অ্যাচিভ হয়েছে এমনটা নয়। অর্থাৎ আজকের প্রেজেন্টেশনে যে কথাগুলো তুমি বলেছো তার সাথে সাথে তোমার টিম এবং তোমার টিমের স্ট্রাকচার কিন্তু একই কথা বলে যে আইকে উইক করতে লাগবে আর উই হলেই টিম হবে। এবং একটা ইম্পর্টেন্ট পার্ট বলেছো, আমরা যখন মোদি কেয়ার করতে আসি আমরা সবাই সেলফিশ মাইন্ডসেটেই আসি, তাই না? এইখানকার সিস্টেম আমাদেরকে সেলফিশ থেকে আমাদেরকে চেঞ্জ করায়, আমাদের ভাবনা চিন্তা বদলায়, তাই তো আমরা মানুষকে গিয়ে শেয়ার করতে পারি আমাদের প্ল্যান, প্রোগ্রাম এবং অপরচুনিটি। অসাধারণ, অসাধারণ শুভেন্দু, এবং আমি চাই যে তুমি আরো উত্তরোত্তর উন্নতি করো এবং প্রচুর মানুষকে দিশা দেখাও, যেখান থেকে আজকের দিনে প্রচুর মানুষ আজকে বেকার হয়ে গেছে, তাদের রোজগার কম হচ্ছে, লাইফে স্ট্রাগল করছে, অ্যাডজাস্টমেন্ট লাইফ লিড করছে, সেইখান থেকে চলো আমরা সবাই মিলে প্রচুর মানুষের পাশে দাঁড়াই এন্ড প্রচুর মানুষের লাইফ চেঞ্জ করি। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন শুভেন্দু আজকের প্রোগ্রামে আসার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, এন্ড মোদি কেয়ারে থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি।